नमस्कार बंधुरा, बांगाल घटी रान्नाघर एंड व्लॉगे तुम्हारे सबाई के स्वागत। आमी आजकेर चिकेनेर चटजल्दी एक रेसिपी निये तुम्हारे सामने हाजिर होयेछि। आजकेर चिकेनेर रेसिपिटा खूबी इजी और खूबी टेस्टी। जारा रान्ना करते एकदम समय पाओ ना बा जारा नतून राधुनी तारा किन्तु चिकेनेर ए रेसिपिटा तैरी करे निजेदेर प्रिय मानुषटिके एकदम चमके दिते पारो। ताहले चलो देखे नेवा जाक आजकेर आमार ए रान्नाघरे चिकेन इन लेमन बाटार ससेर ए रेसिपिटा आमी किभाबे तैरी करी। আমি এখানে 700 গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন আর পেঁয়াজ বাটা। এখানে আমি আদা রসুন আর পেঁয়াজটাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দিয়ে দেব 1 টেবিল চামচ পাতিলেবুর রস, স্বাদমতো নুন আর দিয়ে দেব হাফ চা চামচ চিনি। এরপরে সব উপকরণগুলোর সাথে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে একটা ঢাকনা চাপা দিয়ে মিনিমাম আধ ঘন্টা মতো রেখে দেব। চিকেনটা ম্যারিনেট করার আধ ঘন্টা পর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, আর তার সঙ্গে দিয়ে দেব 1 টেবিল চামচ বাটার। বাটারটা তেলের সাথে মেল্ট করে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে ঠিক এইভাবে দিয়ে দেব। তারপর একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট এইভাবে হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে চিকেনটাকে অন্য সাইডে উল্টে দেব। আর চিকেনটাকে উল্টে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। চিকেনটা উল্টে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আবার মিডিয়ামে করে দেব। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে আবারও 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। চিকেনটা এখানে যেরকমভাবে ফ্রাই হওয়ার দরকার সেরকমভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি চিকেনগুলোকে তুলে রাখব। এবারে সেকেন্ড ব্যাচের চিকেনগুলোকে আমি একই রকমভাবে ফ্রাই করে নেব। সব চিকেনগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে আরও 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে একটু মেল্ট করে নেব। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের গোটা পাতিলেবুর রস। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই বাটারটার সাথে পাতিলেবুর রসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঠিক এইভাবে 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে নেব। 2 মিনিট মতো নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখানে খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। এরপরে পেঁয়াজটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন আর পেঁয়াজ বাটা, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চা চামচ চিনি। এবার এই সমস্ত মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো একটু কষিয়ে নেব। 5 মিনিট ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটা পাতিলেবুর খোসা, আর দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো। চিকেনটা দিয়ে মশলাটার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 10 মিনিটের জন্য একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর এই 10 মিনিটের মধ্যে মাঝে মাঝে চিকেনটাকে একটু নেড়েচেড়ে দেব যাতে চিকেনটা কড়াইয়ের তলায় লেগে না যায়। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। চিকেনটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আর চিকেনটা বেশ সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমুলের ফ্রেশ ক্রিম। বেশ অনেকটা পরিমাণে ক্রিম এখানে দিতে হবে। ক্রিমটার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আবার 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। এরপর আমি চিকেনটার মধ্যে আরও 2 টেবিল চামচ মতো ক্রিম অ্যাড করে দিয়ে চিকেনটার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। ডেলিসিয়াস চিকেন ইন লেমন বাটার সস এখানে একদম রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাস অফ করে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব। এই রেসিপিটা তোমরা রুটি, পরোটা, নান, বাটার নান সব কিছুর সঙ্গেই ট্রাই করতে পারো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তার সঙ্গে আরও এরকম নিত্য নতুন রেসিপির জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও, আর পারলে রেসিপিটা সবার সাথে একটু শেয়ার করে দিও।
আজকে এখানেই বিদায় জানাচ্ছি, আবার চলে আসবো অন্য কোনো দিন সুন্দর একটা ভিডিও সঙ্গে নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।